দু হাজার উনিশ বিশ অর্থ বছরের বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ ও মানববন্ধন হয়েছে সকালে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন হয় সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ গৌরবের পরিচালনায় এবং সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মণ্ডলীর সদস্য বাবু সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সভাপতি জান্নাত আরা তালুকদার হেনরি এ সময় বক্তারা বাজেট সংশোধন করে সংস্কৃতি খাতে এক শতাংশ বর্ধদার দেওয়ার দাবি জানান